গত কয়েকদিন ধরে উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ অসুস্থ হয়ে পড়ায় তাকে উদয়পুর বন্দোয়ার জহর নবোদয় বিদ্যালয় থেকে তার বাড়ির লোকজন নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। সে উদয়পুর বন্দোয়ার জহর নবোদয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। ছেলেটির মা গত দুই দিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বাড়ির ওঠানে, মনে হয়েছে এটা একটা বল। বুধবার ছাত্রটি বাড়িতে পড়ে থাকা বল মনে করে ধরতে যাওয়া মাত্র এটা বিকট আওয়াজ করে ফেটে ওঠে, আর সঙ্গে সঙ্গে ছাত্র দেবাসন দেবনাথের মুখমণ্ডল পাদ ঝলসে যায়। এলাকার লোকজন ছুটে এসে দেখতে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছাত্রটি। তার মা জানায় ছেলেটি একটু সুস্থ হলে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। 12টার সময় একটা গুলজাতীয় বোমার মতো এটা আমার ছেলেটা খেলছে, খেলছে পরে এটা ব্লাস্ট মারছে, ব্লাস্ট মারানো হ্যাঁ অসুস্থ হয়েছে। আপনি আপনি তখন বাড়িতে ছিলেন না? আমি বাড়িতে, আমি তো তখন আমি কাপড় ধুতে আসছি বাথরুমে, তো এবারে সিলি দেওয়া যে সঙ্গে এটা যখন ব্লাস্ট হচ্ছে এই সময় করেন সিলিন্ডারে যেভাবে আওয়াজ ঠিক এইভাবে আওয়াজ হচ্ছে, তো এবারে ধরে আসি আয় এসে দিয়ে চুল টুল সব কিছু নিয়ে বুকের টুকে সব তুলে গেছে চিল্লে গেছে যে দুনিয়ার মানুষ, এবারে দিয়ে তো হসপিটালে রয়ে আসি। কি নাম আপনার ছেলে? দেবাসন দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়ির সাউথ চন্দ্রপুর। আপনি কি? আমার ছেলে নবোদয় স্টুডেন্ট। নবোদয় কোন ক্লাস পড়ে? ক্লাস সেভেনে। ছুটিতে বাড়িতে আসেন? অসুস্থ অবস্থায় বাড়িতে আনছি, ব্যথা আর বমি আসিল, এরপরে মনে হচ্ছে কালকে নিয়ে দিই আমি, আগামীকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা। ক্লাস সেভেনের উদয়পুর জহর নবোদয় বিদ্যালয়ে পড়ে? এই বন্দোয়ার জহর নবোদয় বিদ্যালয়ে। নবোদয় বিদ্যালয়ে নাম জানা গেছে? ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।